বন্ধুরা, আজকের এই ভিডিওটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যারা যারা ফ্রি ফায়ার গেম খেলে অথবা ফ্রি ফায়ার ডাউনলোড অথবা ইনস্টল করতে পারছে না প্লে স্টোর থেকে। তো আপনারা অনেকে আছেন যে প্লে স্টোরে আপনার এই ফ্রি ফায়ার গেমটা আপনারা আপডেট করতে চান অথবা ইনস্টল অথবা ডাউনলোড করতে চান। যখন আমরা এখানে ফ্রি ফায়ার লিখে সার্চ করি গেমটা, তখন কিন্তু আমাদের সামনে চলে আসে সেই অ্যাপ্লিকেশনটা অথবা গেমটা, আর আমরা কিন্তু এখান থেকে আপডেট অথবা ইনস্টল করতে চাই কিন্তু হয় না, সেটা কিন্তু পেন্ডিং দেখায় গাইস। তো এই প্রবলেমটা আমার একটু আগেই হয়েছিল, বাট আমি সেই প্রবলেমটা সলভ করলাম। তো কীভাবে করলাম বা কীভাবে এখন আমি এটাকে আপডেট করলাম বা ইনস্টল করলাম, সেটাই আজকের এই ভিডিওতে খুব সহজে দেখিয়ে দেবো। যদি আপনাদের মোবাইলে কোনো সমস্যা হয় বা ইনস্টল হচ্ছে না বা পেন্ডিং দেখাচ্ছে, যেমন আমি বন্ধুরা এই যে একটা অ্যাপ্লিকেশন আমি ধর যদি এই অ্যাপ্লিকেশনটা এখান থেকে ডাউনলোড বসাই, তাহলে এই যে দেখতে পাচ্ছেন পেন্ডিং এখানে দেখাচ্ছে, এরকমই শুধু থাকবে, এখানে কিন্তু ইনস্টল হবে না। তো যাই হোক, আমার ইনস্টল হতে চাইছে কারণ আমি এই প্রবলেমটা সলভ করলাম। তো আপনারাও যদি এরকম প্রবলেম হয়ে থাকে আপনাদের মোবাইলে, তাহলে আপনারা সেই প্রবলেমটা কীভাবে সলভ করবেন, মানে পেন্ডিং প্রবলেমটা আপনারা কীভাবে সেটা ঠিক করবেন। নতুন কিছু শিখতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর পাশে দেখতে পারবেন বেল আইকন, ওখানে ক্লিক করতে একদমই কিন্তু ভুলবেন না। সর্বপ্রথম আপনাদের কী করতে হবে, আপনাদের মোবাইলের যেটা প্লে স্টোর আছে সেই প্লে স্টোরটা আপনাকে এখান থেকে খুঁজে বার করতে হবে, মানে আমাদের যেখান থেকে অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল অথবা ডাউনলোড করি। তো এই যে দেখতে পাচ্ছেন, আমি এটার উপর একবার চাপ দিয়ে থাকবো। চাপ দিয়ে থাকার পর আমরা দেখতে পারবো সব থেকে উপরে একটা অপশান, সেটা হচ্ছে কি অ্যাপ ইনফো। এই অপশানে আমরা একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো যে একটা অপশান আছে যে ফর স্টপ, এই যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো ফর স্টপ, এই অপশানে আবারও ক্লিক করে দেব। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাবো যে ডেটা ইউজ, এই অপশানে একবার ক্লিক করব। সর্বপ্রথম এখানে আমরা দেখবো যে আমাদের এই ব্যাকগ্রাউন্ড ডেটাটা, এই অপশানটা অন আছে কি নেই। সর্বপ্রথম আমরা দেখতে পাবো ব্যাকগ্রাউন্ড ডেটা, এই অপশানটা আমাদের অন থাকা দরকার বা চাই। তারপর আমরা এখানে দেখবো যে ডিসেবল মোবাইল ডেটা অথবা এখানে থাকবে ডিসেবল ওয়াইফাই। যদি এই দুইটা অপশান যদি আমাদের মোবাইলে অন থাকে, তাহলে সিম্পলি আমরা এটাকে অফ করে দেবো দুইটাই। কারণ বন্ধুরা, এই যদি দুটাই যদি আমাদের এটা অন করা থাকে, তাহলে কিন্তু আমাদের মোবাইলে ইন্টারনেট থাকার শর্তেও কিন্তু আমাদের সেই প্লে স্টোরটা মানে চলবে না, ইন্টারনেট কাজ করবে না, অথবা আমাদের সেখান থেকে অ্যাপ্লিকেশন ডাউনলোড হবে না। তো যদি আপনাদের এই দুটা অপশান যদি আপনাদের অন থাকে, তাহলে সিম্পলি আপনারা এখান থেকে অফ করে দিবেন। তারপর আপনারা কী করবেন, এখান থেকে একবার ব্যাক করবেন। ব্যাক করার পর আপনারা দেখতে পারবেন স্টোরেজ ইউজ, এই যে অপশানটা দেখতে পারবেন, এখানে একবার ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন ক্লিয়ার ডেটা অথবা ক্লিয়ার ক্যাচ, এই দুইটা অপশানে আপনারা একবার করে ক্লিক করবেন। ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন, আবারও এখান থেকে আপনাদের এই ক্লিয়ার ক্যাচে এই অপশানে ক্লিক করতে হবে। তো যাই হোক, এখানে কিন্তু আমার অটোমেটিক কাজ করে নিয়েছে। তো এখন আমরা এখান থেকে একবার ব্যাক করব। ব্যাক করার পর আমরা এখানে দেখব যে পারমিশন একটা অপশান আছে, এই পারমিশন অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমরা এখানে লক্ষ্য করব যে আমাদের পারমিশন সব কিছু দেওয়া আছে কি নেই। তা আমরা সর্বপ্রথম এখানে ফাইল অথবা ফাইল অ্যান্ড মিডিয়া, এই অপশানটাও আমাদের অ্যালাউ করা আছে, অথবা ফোন মেসেজ এগুলো অ্যালাউ করা আছে। আমরা এখান থেকে কন্ট্যাক্টটাও অ্যালাউ করে দেব। তারপর আমরা এখান থেকে লোকেশনটাও অ্যালাউ করে দেব। তারপর আমরা এখান থেকে দেখব নিয়ার বাই ডিভাইস, এই নিয়ার বাই এটাও আমরা এখান থেকে অ্যালাউ করে দেব। অ্যালাউ করার পর আমাদের এগুলো দেখতে হবে যে আমাদের সব কিছু অ্যালাউ দেওয়া আছে কি নেই। তারপর আমরা এখান থেকে ব্যাক করব। ব্যাক করার পর আমরা প্লে স্টোরে চলে যাব। প্লে স্টোরে যাওয়ার পর আমাদের সেই প্লে স্টোরটা কিন্তু নতুনভাবে ওপেন হবে, মানে পুরো আর কি এই যেটা প্রথম আমরা ইউজ করি প্লে স্টোরটা, সেই সিস্টেমে কিন্তু আমাদের ওপেন হবে, মানে নতুন আর কি। আমাদের একটা প্রোফাইল আছে, এখানে জিমেলের একটা অপশান আছে, মানে আমাদের যেটা জিমেল আছে সেখানে কিন্তু আমাদের একটা ডি একটা আছে এখানে। তো আপনাদের যে নাম দিয়ে আপনার জিমেল আছে সেখানে কিন্তু সেই নাম দেখাবে। তো এখানে একবার ক্লিক করতে হবে। ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারবো মাই অ্যাপস অ্যান্ড গেম, এই অপশানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করার একটাই কারণ হচ্ছে যে আমরা এখান থেকে দেখতে পারবো যে এখান থেকে কিন্তু আমাদের আপডেট অ্যাভেলেবেল, মানে এখানে পেন্ডিং দেখাচ্ছে, এই যে অপশানটা আছে এখানে একবার ক্লিক করব। এখানে ক্লিক করলে কি আমরা এখান থেকে দেখতে পারবো বা বুঝতে পারবো যে আমাদের কোন কোন অ্যাপ্লিকেশনগুলো এখান থেকে আপডেট চাইছে, অথবা এখানে কিন্তু অটোমেটিক্যালি কিন্তু আমাদের সেই অ্যাপসগুলো আর কি আপডেট হতে শুরু হয়ে যায়। এই কারণে কিন্তু আমাদের সেই নতুনভাবে যদি আমরা অ্যাপ্লিকেশন আপডেট বসাই বা ইনস্টল করতে বসাই, তাহলে কিন্তু সেখানে কিন্তু পেন্ডিং দেখায়। তো সর্বপ্রথম আমাদের এখানে দেখে নিতে হবে যে আমাদের এখানে কোনো অ্যাপ্লিকেশন আপডেট হচ্ছে কি না। তো আপাতত আমার এখানে কোনো অ্যাপ্লিকেশন আপডেট হচ্ছে না,
তৎক্ষণাৎ আমরা যে কোনো অ্যাপ্লিকেশন যদি আমরা এখান থেকে সার্চ করে যদি আমরা এখানে সার্চ করি তাহলে কিন্তু আমরা যে কোনো অ্যাপ্লিকেশন এখান থেকে এখন ইনস্টল অথবা ডাউনলোড করতে পারবো। তো আমি সিম্পলি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, আমার কিন্তু এই প্রবলেমটা হয়েছিল, দেখবেন এখন যে খুব সহজে কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছেন প্রচুর স্পিডে আর কি আমাদের সেই অ্যাপ্লিকেশনটা ইনস্টল অথবা ডাউনলোড হয়ে গেছে। খুব সহজে আপনারা এইভাবে কিন্তু এই কাজটা করতে পারবেন। তো যদি আপনাদের যদি এই সমস্যা হয় তাহলে অবশ্যই আপনারা আমি যেভাবে আপনাদেরকে দেখিয়ে দিলাম সেইভাবে আপনারা কাজগুলো করবেন, অবশ্যই কিন্তু আপনারা ফ্রি ফায়ার হোক যে কোনো অ্যাপ্লিকেশন হোক আপনারা খুব সহজে ডাউনলোড করতে পারবেন। তো আজকের মতো এটুকুই ছিল ভিডিওটা, যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই ভিডিওতে একটা লাইক আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একেবারেই ভুলবেন না, কারণ প্রতিনিয়ত এই ধরনের ভিডিও কিন্তু এই চ্যানেলে আসতেই থাকবে। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।